দেব অনাহার অনিদ্রায় আপনার শরীরে কি দশা হয়েছে? আমি বহুদিন ধরে কঠোর তপস্যা করেছি, তবে আজই আমার চোখের সামনে আমাদের জীবনের এক কঠিন সত্য উন্মোচিত হয়েছে। আমাদের জীবন সেতারের তিনটি তারের মতো, কঠোর তপস্যা করেও নয়, আবার চরম ভোগবিলাসে জীবন অতিবাহিত করেও নয়, মধ্যপথ বা মাঝখানের রাস্তাই আসল রাস্তা, আর সেই রাস্তাতেই মোক্ষ লাভ সম্ভব। তাহলে চরম কৃচ্ছ সাধনার পথ ছেড়ে এই কঙ্কালসার শরীর নিয়ে আপনি কেন জীবন অতিবাহিত করছেন? হে দেব, আপনাকে কিছু দেওয়ার সাধ্য আমার নেই। হে দেব, এই পরমান্ন গ্রহণ করুন। দাঁড়ান, আমাকে আগে বুঝতে দে। তুলসী, তুলসী, তোমার তোমার কি কষ্ট হচ্ছে বলো তো আমায়। মা, আপনি বুঝতে পারছেন না, ওর যদি কিছু হয়ে যায় আমরা বিপদে পড়বো। ওকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই তোমরা ওকে ধরো, ধরো, ওকে সংশোধনাগারে হাসপাতালে নিয়ে চলো। ধরো, ধরো, ধরো। আমাকে কোথাও নিয়ে যেতে হবে না, আমার কিছু হয়নি। আসলে আসলে মারাত্মক একটা বিষম খেয়েছি, সেই কারণে আমি এখন ঠিক আছি। শুধু শুধু বিষম লেগেছিল তোমার, সেই জন্য এভাবে কাশছিলে, আর আর অন্য কোনো কারণ নেই। তুলসীর এই অবস্থায় আমার মনে হয় না অনুষ্ঠান আর হবে। আমাকে অনুমতি দিন, আমি যাই, আমার আমার কয়েকটা কাজ আছে। চলে যাবেন আপনি? হ্যাঁ, আমাকে যেতে হবে। পরে যদি আবার কখনো অনুষ্ঠান করেন আমায় খবর দেবেন, আমি আমি আসার চেষ্টা করব। আমি আমি আসছি ম্যাডাম। বিষম খেলেন কিভাবে? ওনার বোধহয় পায়েশটা খেতে গিয়েই বিষম লেগেছে। না না, আপনারা বুঝতে পারছেন না, উনি আসলে ওনার বরের থেকে দূরে আছেন, তো তাই হয়তো ওনার বর ওনাকে মনে করছে। এই চুপ করো তোমরা, আসুন ম্যাডাম, আসুন।
আমি তো আপনাকে বলছি আমি তুলসীর সঙ্গে দেখা করব। যান তুলসীকে ডেকে আনুন। এই নিয়ে আপনাকে তিন তিনবার বললাম, আজ দেখা হবে না, কাল পরশু আসুন। আর আমিও আপনাকে তিনবার একই উত্তর দিলাম যে আমি আজকেই তুলসীর সঙ্গে দেখা করব। আর যতক্ষণ না পর্যন্ত তুলসীর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ আমি এখান থেকে এক পাও নড়ব না। আপনি বুঝতে পারছেন না কেন, আজ আমাদের সংশোধনাগারে একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের মধ্যখানে উনি আপনার সাথে কিভাবে দেখা করবেন? আমি তো আপনাকে বলছি আমি কিছু শুনতে চাই না। আমার তুলসীর সাথে ভীষণ দরকার দেখা করাটা, ভীষণ প্রয়োজন। যান ডেকেন। আচ্ছা ঠিক আছে, আপনি ভিজিটিং রুমে ওয়েট করুন, আমি দেখছি শো শেষ হয়ে গেলে ওনাকে আনা যায় কিনা। আপনার সঙ্গে আপনার হাজবেন্ড দেখা করতে এসেছেন। অগ্নি দেখা করতে এসেছে এখন? বললাম না ওর বর নাম নিয়েছে, তাই তো বিষমটা খেলো। পায়েশটা তো প্রপ ছিল, আমি নিজের হাতে পায়েশটা এখানে রেখেছি। সুচিত্রা পায়েশটা দাও তো। বাবা সরি সরি সরি, পায়েশটা পড়ে গেল। এখন কি হবে? এখন তো তোমার এন্ট্রি। দাঁড়াও দাঁড়াও, কিচেনে যা পায়েশ ছিল নিয়ে এসেছি, আর কিন্তু নেই। আমার মনে হয় একবার জেলার ম্যাডামকে এখানে ডাকা উচিত। জেলার ম্যাডাম? ওনাকে কি দরকার? না মানে ওনাকে ডেকে কি হবে? না না, আমার মনে হয় এই পায়েশটার মধ্যে কিছু একটা মেশানো ছিল। ভালো করে দেখো বিড়ালটার মুখটা কেমন গেছলা বেরোচ্ছে। দেখুন কালার্স বাংলায় আর যে কোনো সময় জিও সিনেমায়। জিও সিনেমা অ্যাপে গিয়ে কালার্স বাংলায় ক্লিক করুন।